প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে আপনারা কিভাবে ভালো মানের একটি আপনারা স্পিকার আপনারা নিজেরাই ঘরে বসে থেকে আপনারা তৈরি করবেন। আমি আপনাদেরকে দেখাবো মাত্র একটি ছোট একটি সাউন্ড আইসির মাধ্যমে, এবং আপনারা পুরো প্যাকেজটা আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বিশেষ করে যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন তারা বিশেষ করে আপনারা খুবই ভালো মানের একটি সাউন্ড বক্স তৈরি করতে পারবেন। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন। তাহলে আমাদের যে নতুন নতুন ক্রিয়েটিভ ইলেকট্রনিক্স এবং কম্পিউটার এবং যত ধরনের রিভিউ ভিডিও আছে আমাদের চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো এই স্পিকারটি আপনারা যখন তৈরি করবেন তার জন্য এরকম স্পিকার লাগবে। তো আমরা এই স্পিকারগুলো 30 টাকা করে আমরা কিনে আনছি দুইটা, তো এগুলো খুবই ভালো মানের। তারপরে যে জিনিসটি লাগবে আমি বলে দিচ্ছি, একটি আপনাদের বিশেষ করে অ্যাসেম্বলি একটি সাউন্ড এরকম একটি সার্কিট লাগবে। তো এটির প্রাইস হচ্ছে 30 টাকা। তো এটি আপনারা গুলিস্তান বা পাতাল মার্কেটে আপনারা পাবেন। তো এটি লাগবে, আর এটি হচ্ছে একটি 5 ভোল্টের একটি সার্কিট। তো তারপরে যে জিনিসগুলো লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম স্পিকারের কেবল পাবেন। তো আমরা যে কাজটি করছি, আমরা প্রথমত স্পিকারের যে তারটি আছে বিশেষ, তো এই তারটি আমরা প্রথমত আমরা এটি কেটে নিছি। কেটে আমরা যে গ্রাউন্ড আছে দুইটা গ্রাউন্ড আমরা একসাথে করে নিছি, আর দুইটা আর এল যে লাইন আছে আমরা দুইটা আলাদাভাবে রাখছি। তারপরে যে জিনিসটি লাগবে এটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাছে যদি বিশেষ করে পুরাতন চার্জার বা বিশেষ করে ইউএসবি যে ডাটা কেবল আছে, তো এরকম ডাটা কেবল আপনারা আগে কেটে নেবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে জিনিসগুলো লাগবে এগুলো। এখন আমরা যে কাজটি করব, বিশেষ করে আমাদের এখানে ইউএসবি কেবলের মধ্যে মূলত চারটি তার থাকে, একটি হচ্ছে প্লাস 5 ভোল্ট, একটি হচ্ছে গ্রাউন্ড, আর বাকি দুইটা হচ্ছে ডাটা প্লাস মাইনাস। আমরা ডাটা প্লাস মাইনাস আমরা এখন কেটে নিছি। এখন আমরা বিশেষ করে এই সার্কিটের মধ্যে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে বিশেষ করে লেখা আছে যে 5 ভোল্ট, 5 ভোল্টের একদিকে প্লাস একদিকে মাইনাস। তো আমরা যেদিকে প্লাস এদিকে আমরা প্লাসেরটি ঢুকিয়ে নিব, আর যেদিকে মাইনাস আমরা মাইনাসেরটি ঢুকিয়ে নিয়ে আমরা সোল্ডারিং করব। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আছে বিশেষ করে তিনটি লাইন আছে, মাঝখানে হচ্ছে গ্রাউন্ড এখানে লেখা আছে, আর সর্বপ্রথম যে পিনটি আছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আর, আর এটি হচ্ছে এল। এটি হচ্ছে মূলত বিশেষ করে আমাদের যে এখানে যে বিশেষ করে আমাদের, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে জ্যাকটি আছে এটি প্রথমটি থাকবো গ্রাউন্ড, তারপরে এটি হচ্ছে আর, এটি হচ্ছে এল। তো আমরা গ্রাউন্ডও আমরা বিশেষ করে এখানে মাঝখানে লাগিয়ে নিব, আর আর এল আমরা দুই সাইডে লাগিয়ে নিব। আর আপনারা ভালো করে খেয়াল করেন, উপরে বিশেষ করে লেখা আছে যে স্পিকার মানে আউটপুট এখানে লেখা আছে, তো আউটপুটের ক্ষেত্রেও প্লাস মাইনাস লেখা আছে। তো আমরা দুইটা স্পিকারের লাইন আমরা এখানে কানেক্টেড করে দিলেই মূলত কাজ করবে। তো আমরা এখন লাগিয়ে নিব, লাগানোর পরে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে সার্কিটটি আছে এটি টোটালি কিরকম সাউন্ড বা এর কোয়ালিটি কেমন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের একটি অ্যাম্প্লিফায়ারের একটি মিনি সার্কিট। তো এর মধ্যে আমরা প্রথমত যে জিনিসটি করছি এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। এরকম একটি জ্যাক আপনারা কিনে নেবেন, এটি হচ্ছে 20 টাকা নিবে, এটি হচ্ছে একটি অফারের জ্যাক। তো এর মধ্যে মূলত গ্রাউন্ড হচ্ছে মূলত দুইটা, আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে এখানে যে প্রথম পিনটি আছে এটি হচ্ছে গ্রাউন্ড, আমরা দুইটা গ্রাউন্ড একসাথে করে মাঝখানে দিয়ে দিলাম। আর এদিকে লেখা আছে আর, এদিকে লেখা আছে এল। তো আমরা আর যেটি আছে এটি হচ্ছে 2 নম্বর পিনটি, এটি আমরা এখানে লাগিয়ে নিলাম, এলটিও আমরা এখানে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা যে কাজটি করছি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা নষ্ট মাউসের একটি ডাটা কেবল আমরা কেটে, আমরা বিশেষ করে এখানে যে ডাটা প্লাস মাইনাসের লাইন আমরা দুইটা কেটে ফেলছি, আর এখানে বিশেষ করে আমাদের একটি যে 5 ভোল্টের যে পজিটিভ আছে এটি আমরা এই সার্কিটটির যে প্লাস 5 ভোল্ট, এখানে আপনারা দেখেন ভালো করে খেয়াল করেন, প্লাস 5 ভোল্টের মধ্যে লাগিয়ে দিচ্ছি, আর যে মাইনাস কেবলটি আছে এটি গ্রাউন্ডের মধ্যে আমরা লাগিয়ে নিলাম। তারপর আমাদের কাছে যে দুইটা স্পিকার ছিল আপনাদেরকে দেখাচ্ছি, একটি স্পিকার আমরা একটু লম্বা তার দিয়ে আমরা লাগিয়ে নিছি, এটি স্পিকারেরও এখানে লেখা আছে আউটপুট, আপনারা ভালো করে খেয়াল করেন প্লাস মাইনাস। বিশেষ করে আজকে আমরা যে সাউন্ড বক্সটি আমরা তৈরি করছি এটি আপনারা মূলত ল্যাপটপে বা এক কথায় যত ধরনের ইউএসবি পোর্ট আছে যেগুলোতে 5 ভোল্ট আছে এটি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা এখন আমাদের বিশেষ করে আমরা যে স্পিকারটি আমরা তৈরি করছি এটি আমরা এখন ট্রাই করব এবং দেখব এর সাউন্ড কোয়ালিটি কেমন। তবে অবশ্যই আপনাদের, আপনারা যারা এরকম স্পিকার বানাতে যাচ্ছেন, কম টাকায় অনেক ভালো বক্স পাওয়া যায় এবং স্পিকার সহ, তো এগুলো মূলত 100 বা 150 টাকা নিবে। এগুলো দিয়ে যদি আপনারা এই বিশেষ করে অ্যাম্প্লিফায়ারটি তৈরি করেন তাহলে খুবই ভালো সাউন্ড হবে, কারণ এটি হচ্ছে একটি অ্যাসেম্বলি সার্কিট এবং এটি অফারের মতো সাউন্ড দিবে, আর সাউন্ড কোয়ালিটি খুবই মিষ্টি এবং আপনারা টোটালি 200 বা 150 টাকার ভিতরে আপনারা টোটাল প্যাকেজটি আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা বিশেষ করে এটি আমাদের যে পিসি আছে পিসির মধ্যে কানেক্ট করব, করে আমরা এই যে জ্যাকটি আছে এটি আমরা মোবাইলে ঢুকিয়ে আমরা মূলত এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে স্পিকারটি আছে এটি মূলত আমাদের তৈরি হয়ে গেছে এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই মিষ্টি, এবং আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের দুইটা স্পিকারই বাজতেছে। তো আমরা একটু ট্রাই করাইতেছি যে আপনারা ভালো করে খেয়াল করেন। তো এর তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এটি কিভাবে অতি সহজে তৈরি করলাম। তো আমিও 100% নিশ্চয়তা দিতে পারবো যে আপনারাও এটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি শেয়ার করে আমাকে আরও সাপোর্ট করবেন, তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো, আর আমি অতি শীঘ্রই আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, যাতে এগুলো আপনারা দেখে অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।